মানে আজি এই ভিডিও জরিয়া অত্যন্ত জরুরি একটা বিষয় যার মাত্র ছয় দিন বাকি আছে, ওয়াক্ত তারমিম বিল বা এমেন্ডমেন্ট বিল যে পার্লামেন্টে উঠাইছে, এইটোত বিজেপি সরকারে মোর দেন 70 এমেন্ডমেন্ট আনিছে। যদি এইটো পাস হয়ে যায় আমার বাপ দাদার আপনার হাজার হাজার বছর পড়া যান মাটি যান ওয়াক্ত করে গেছে মাদ্রাসার কারণে, মসজিদের কারণে, ইউনিভার্সিটির কারণে, মেডিকেল কলেজের কারণে, আমার লড়া খালি শিক্ষার কারণে যান কাম করে গেছে, এই পয়সাবিলাক ইয়কলে খাই যাব। এইটো একটু চেঞ্জ করে 100% মুসলমানের পা আতুরাই অন্য ধর্মের মানুষের হাতত দিয়ে দিব। এইটোর কারণে আমি সজাগ হব লাগিব। এই টাইমত যদি আমি সজাগ নহোঁ তো এনেকাও হব পারে একদিন আমি কান্দি কোনো হতাম। আজি অসমত হাজার হাজার বিঘা মাটি আমার বিভিন্ন জায়গাত গুৱাহাটী টাউনত, শিলচর টাউনত আরও বহুত জায়গা কিছু মাটিবিলাক আছে, এইটো আমি কামত লাগাব লাগিব। আমাক কোনো সরকারে পয়সা দিব নালাগিব। আমি যদি ওয়াকফর মাটি আমার এই সম্পত্তিটা আমি খেয়াল রাখব পারো, এইটো যদি আমার হক হিসাবে লই লব পারো, ইনশাআল্লাহ অহা দিনের কারণে চিরজীবনের কারণে এই সমস্যাটা শেষ। এইবার মই চিঠি লিখিছো অল অপজিশন পার্টি লিডারসকলক, রাহুলজিকো লিখিছো, সোনিয়া গান্ধীজিকো লিখিছো, খার্গেজিকো লিখিছো, আমার অখিলেশ ভাইক লিখিছো, মানে মমতা ব্যানার্জিক লিখিছো, শরদ পাওয়ারজিক লিখিছো, অল অপজিশন পার্টি আর ইয়কল সব অল এমপি মই লেখার পিছত এইটো পার্লামেন্টত কাম হয়েছে, কিছু মানুষ জবাব দিছে বলে আমি উঠাম। 9 তারিখ লাস্ট ডেট আছিল, এইটো উঠিছে আর অপজিশন পার্টি সকলে এইটোর বড় এক হয়ে যেটা শক্তি দেখাইছে 9-10 বছর ভিতর প্রথম বিল আছিল যেটু বিজেপি সরকারে জেপিসি জয়েন্ট পার্লামেন্টি কমিটির হাতত দিয়ে বাধ্য হয়েছে। এইটো আমার বহুত বড় কামিয়াবি হয়েছে, আমি সাকসেস হয়েছো। এতিয়া এইটো ধরে রাখব লাগিব, জেপিসি কমিটির মাত্র ছয় দিন বাকি আছে। আপনার ইতিমধ্যেই মুসলিম পার্সনাল বোর্ডে এটা কিউআর জরিয়া কি মেসেজ দিব লাগে একটু সহজ করে দিছে। মই মুসলিম পার্সোনাল বোর্ডের মেম্বার হোম, মই দারুলুম জমিয়তুল মা মেম্বার হোম, অসম জমিয়তের প্রেসিডেন্ট হোম, মই দারুলুম দেওবন্দর মেম্বার সুরা হোম, মই নদওয়াতুল উলামার সুরা হোম, আর মুসলিম পার্সোনাল বোর্ডের এজন অহম মেম্বার হোম। এই হিসাবে মই আপনার হাত জুড়ি আবেদন করেছো, আমি যেতিয়া কাম করিব লাগে আমি হয়ে থাকো, আর যাওয়ার পিছত তারপর আমি কান্দব। এই কিউআর ভিতর মাত্র ছয় দিন বাকি আছে, লাখ লাখ মানুষ মুসলমান ভাই বলে সরজমিনের পর এইটো আপনার মুসলিম পার্সোনালক পঠাও, এইটো যদি আপনার পঠায় আপনার যান থাকি বেশি আর রায় থাকিব এইটাই গিয়ে আমার কাম করিব। সরকার বাধ্য হব এইটু ব্যাক করার কারণে, এইটু আমার তরমিম এমেন্ডমেন্ট না লাগে, আর যেটু এমেন্ডমেন্ট আমি দিব যদি সরকারে করে মানে তো ঠিক আছে, নহলে আমার এই এমেন্ডমেন্ট না লাগে, আমি এটা রিজেক্ট করেছো। এই কথাটা ক্লিয়ার করব আমার গোটে মুসলমান ভাই সকল সজাগ হব, যখন মোট ভিডিওটি দেখিছে আপনার যখন দেখা নাই আর শেয়ার করব, লাখ লাখ মুসলমান সকল এই বস্তুটো পৌঁছাই দিও, কেনে আজি যদি হয়ে থাকো যে জিন্দগি ভরার কারণে আমি হয়ে থাকি। খুদা হাফিজ, জয় হিন্দ, জয় আহোম, সালাম আলাইকুম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।